উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের ইছাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে দিদির দূত হিসেবে এসেছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সকালে কারোলা লোকনাথ মন্দিরে পুজো দিয়ে বড় গ্রাম্য কৃষি উন্নয়ন সমবায় লিমিটেড পরিদর্শনে যান তিনি। সেখানে কৃষি সমবায়ের সদস্য মন্ত্রীর কাছে দাবি করেন, সরকারিভাবে ধান বিক্রি করতে তারা পাচ্ছে না। ১৩৫ জন কৃষকের ধান বিক্রি করতে না পারার ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ধান কেনার জন্য ফোনে নির্দেশ দেন মন্ত্রী। এই বিষয়ে দিদির দূত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, কেন এনারা ধান কেনার তালিকায় নেই সেটা আমরা বুঝতে পারছি না। কৃষি উন্নয়ন সমবায়ের গাফিলতির ফলে তালিকাভুক্ত হয়নি তারা। আগামীতে দুটো তিনটে ক্যাম্প করে ধান কিনবার জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিচ্ছি। মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে সমস্যার সমাধান হওয়ায় খুশি অভিযোগকারী কৃষি সমবায়ের সদস্য এবং ম্যানেজার। ব্যাপারটা নিয়ে মন্ত্রী মশাইকে জানালাম যে আমাদের ধানটা যাতে সমিতি থেকে কেনা হয়, আগেও হতো, এবছর হয়নি, সেটা আমরা জানালাম। কেন হয়নি? কারণ হলো যে এন লিস্টে যেবার প্রতি বছর লিস্ট বেরোতো সেই লিস্টে আমাদের নাম থাকতো, এবছর দেখলাম আমাদের লিস্টে নাম নেই। কারণ গাইঘাটা চারটে সমিতিকে দিয়েছে এই দায়িত্বটা, সেখানে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের বলা হয়েছিল যে আমাদের একটা লোনের একটা অংশ বাকি আছে, সেইটার জন্য তাদের লোনও এই লিস্টে নাম অন্তর্ভুক্ত করা হয়নি। হ্যাঁ, মন্ত্রী মহাশয়কে জানানোর সঙ্গে সঙ্গেই আমরা এটাকে সমাধানের রাস্তা উনি করে দিলেন। না, আমার অ্যাকোমোডেট লস আছে, তার জন্য কোনো গাফিলতির বিষয় নয়। আপনি বিডিওর কাছে বা নাম নথিভুক্ত করুন? নাম নথিভুক্ত তো আমাদের বিডিওর কাছে যাওয়ার প্রশ্ন না, এখানে ডাইরেক্ট এয়ার অফিসে আমরা অ্যাপ্লাই করি, কিন্তু এয়ারের যে টাইটেরিয়া ছিল সেই টাইটেরিয়া আমি ফুলফিল করতে পারিনি। টেকনিক্যাল সেটা কি আপনাদেরই সমস্যা? আমাদেরই সমস্যা, সেটা গভর্নমেন্টের সমস্যা। মন্ত্রী সাহেব যে সমাধান, হ্যাঁ মন্ত্রী সাহেব সমাধান বললেন, এরা খুবই সন্তুষ্ট, আমরা খুবই খুশি। আমার সদস্যরা এই ধানটা বিক্রি করতে লোনের টাকাটা রিপে করবে, এবং আমার মূল হচ্ছে কৃষি লোন দাদন করি আমি, কৃষি লোন যথেষ্ট পরিমাণে আমরা এখানে দেয়, এবং আমার ফুলের স্টোরও আছে, ফুল শাক সবজি আমি রাখি এখানে এবং ফলও রাখি। আমি মানে ধান বিক্রি করার আমাদের দুটো ডিপার্টমেন্ট আছে, একটা ফুড অ্যান্ড সাপ্লাই ধান বিক্রি করে কেনে কৃষকের কাছ থেকে, আর একটা করে অত্যাবশ্যক পণ্য নিগম ইসিএসসি, সেটার আমি চেয়ারম্যান। স্বাভাবিক আমি ফুড সাপ্লাইকে না বলে আমি ইসিএসসি কি বললাম যে তোমরা এখান থেকে তিনটা ক্যাম্প করো, তিন দিন ক্যাম্প করো, আগে ভিডিওতে জানিয়ে দাও, পরীক্ষাটা দুটো পরীক্ষার মাঝখানে করতে হবে, ক্যাম্প মাধ্যমিক শেষ উচ্চ মাধ্যমিক স্টার্ট, তার মাঝখানে যে পাঁচ ছ দিন সাত দিন গ্যাপ থাকবে, এই গ্যাপের মধ্যে ভিডিওর সাথে কথা বলে ওরা ক্যাম্পটা করবে এখানে, সেখানে কৃষকরা ধান বিক্রি করবে, আমরা এনএফটি করে দেবো। কারণটা আমি জানি না, কেন কারণটা আমি রিজনটা আমি এখনও বুঝতে পারিনি। স্বাভাবিক যে কোনো কারণে একটা ল্যাকুনা হয়তো আছে কোথাও হয়তো এই কোঅপারেটিভ এনলিস্টমেন্ট করার জন্য নাম নথিভুক্ত করেনি, নাম নথিভুক্ত করা দরকার ছিল, এটা এখানে হলো নিয়ম হলো ভিডিওকে জানানো উচিত, এখানে ভিডিও আছে তো ভিডিওকে জানাবে, ভিডিওকে এখান থেকে এদেরই কোঅপারেটিভ জানায়নি, ভিডিওকে চিঠি দেওয়া উচিত ছিল যে আমরা ধান বিক্রি করতে পারিনি, আমরা ধান বিক্রি করতে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে আমাদের নিয়ম হলো যে ধান যদি না থাকে আপনার কাছে আমরা 48 ঘন্টার মধ্যে সেই ধান কিনে নেবো, এটা আমাদের নিয়ম। যেমন আমি এক্ষুনি অর্ডার দিলাম, দেখলেন দুজনকে দিলাম, আমি যেখানে গেছি ধান, আমি যেখানে দিদির দুধ গেছি, যেখানে দিদি সুরক্ষা কবচের প্রোগ্রামে গেছি, যেখানে এই সমস্যা হয়েছে সেখানে তার পরের দিনই ধান কিনে নিয়েছি আমরা। কিন্তু এখন ধান কেনাটা কেন দুদিন টাইম দিতে হবে আমাকে? কেন মাইক্রোফোনটা এখন চলবে না? কেন আমরা দেখছেন তো যেখানে এখানে মিটিং করছি, সন্তর্পণে করছি, স্লোগান দিতে দিচ্ছি না আমরা। আমরা মনে করে থাকি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থীকে ডিস্টার্ব করা যাবে না, শুনে স্বাভাবিকভাবেই আমরা এই প্রক্রিয়াটা সন্তর্পণে করছি। গাইঘাটা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।